দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি পাথরঘাটা কোস্টগার্ড অফিস থেকে। এখানে আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে পাথরঘাটা বিএফডিসি মৎস্য আবরণ অবতরণ কেন্দ্র। সেখানে ট্রলারে অভিযান করে, অবৈধ কামট ও হাঙর মাছ জব্দ করে এবং তারা নদীতে অভিযান পরিচালনা করে, সেখান থেকেও অবৈধ এই হাঙর মাছ জব্দ করে। জব্দকৃত হাঙর মাছ বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের কার্যক্রম শেষে তাদেরকে তাদের হাতে হস্তান্তর করে। হস্তান্তর শেষে তারা মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তো বলে রাখি, এ সময় কোস্টগার্ড কাউকে আটক করা যায়নি, কারণ তাদের উপস্থিত টের পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল মূলত পাথরঘাটা কোস্টগার্ড অফিস থেকে। আপনাদের যদি দেখায়, এখানে অবৈধ হাঙর ও কামট মাছ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির, যেমন ল্যাংড়া কামট মাছ রয়েছে যেগুলো বাংলাদেশ আইন অনুযায়ী অবৈধ। এ ছিল মূলত আজকে পাথরঘাটা থেকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, এরকম ভিডিও চান, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য ফিশিং ভিডিও পেতে এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।